আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমরা এখন যেখানে আছি এটা হচ্ছে ফুজেরাতে অবস্থিত, এটার নাম আল সুহুফ রেস্ট এরিয়া। তো যেটা হচ্ছে সমুদ্র উচ্চতা থেকে 600 মিটার উপরে। তো 600 মিটার উপর থেকে পুরা ফুজেরা শহরটার লাইটিংগুলো খুবই সুন্দর দেখা যাচ্ছে, এবং মনে হচ্ছে বিমান থেকে বা আকাশ থেকে যদি নিচের দিকে তাকিয়ে ভিডিও করা যায় তাহলে যেরকম একটা সিনারি হবে এখানে সেরকম দেখা যাচ্ছে। এটা রিসেন্টলি মাত্র 3-4 বছর আগে বানিয়েছে, এখন তো 2021, এটি সম্ভবত 2018 বা 2019 বানিয়েছে। তারা খুবই সুন্দর করে বানিয়েছে, এবং উপরে একটা ঘর আছে, সেখানে রেস্টুরেন্ট আছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, ওয়াশরুম আছে, নামাজের জায়গা আছে, এবং রেস্ট হাউসের মতো আছে আর কি। কেউ যদি ওখানে রাত্রে জামা করতে চায় করতে পারবে। ছোট্ট একটা জায়গা কিন্তু খুবই আকর্ষণীয় এবং দেখার মতো। অনেক উচ্চতা থেকে মানে পৃথিবীর নিচের লেভেলটা দেখতে কেমন লাগে, মানে মনে হচ্ছে যে আমি বিমান থেকে পৃথিবীর নিচের সিনারিগুলোকে ভিডিও করতেছি, এমন একটা দৃশ্য এখানে দেখা যাচ্ছে। এটা খুবই উপভোগ্য একটা জায়গা। যদি কেউ দুবাইতে ঘুরতে আসেন বা দুবাই ভিজিট করতে আসেন, আমি মনে করি এটা ট্রাডিশনের একটি পারফেক্ট ডেস্টিনেশন। অবশ্যই এখানে আসবেন, ঘুরবেন এবং উপভোগ করবেন, জায়গাটা খুবই সুন্দর। আমি রেস্টুরেন্টের সামনে একটা ফাট আপনি দেখাচ্ছি, এটা রেস্টুরেন্ট উপরে আছে, আর এই পাশটা এটা তো এক পাশে দেখালাম, ডান পাশটা এদিকে বাম পাশটাও একই রকম, পুরো শহরটাকে দেখা যাচ্ছে। পরিবেশটা খুবই মানে চমৎকার লাগে জিনিসটা দেখতে, আর রাত্রিবেলা আরও সুন্দর লাগে। আমি রাত্রের সিনগুলো নিয়েছি, দিনের বেলা হয়তো এত সুন্দর দেখাতো না, কারণ দিনের বেলা লাইটগুলোকে এরকম দেখাতে হতো না। দেখেন রাত্রের দৃশ্যগুলো খুবই সুন্দর, খুবই চমৎকার লাগতেছে। মনে হচ্ছে যে আমি আকাশ থেকে মানে স্যাটেলাইট থেকে পিকচারগুলো নেওয়া, আসলে কিন্তু আমি নিজে পিকচারগুলো নিয়েছি।